চিকেন শাহী কোরমা আমরা তৈরি করব, তার আগে উপকরণগুলো বলে দিই। দর্শক দেখে আসি কি কি উপকরণ লাগছে চিকেন শাহী কোরমা তৈরি করতে। চিকেন শাহী কোরমা উপকরণ: চিকেন 500 গ্রাম, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, ফার্ম ফ্রেশ টক দই আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ফার্ম ফ্রেশ ঘি 3 টেবিল চামচ, আস্ত গরম মশলা পরিমাণ মতো, তেজপাতা 2টি, মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, পানি পরিমাণ মতো, কাঁচা মরিচ 4-5টি। দর্শক দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা চলে যাই তাহলে মূল রান্নায়। ঠিক আছে, প্রথমে যেটা করছি আমি শাহী চিকেনের জন্য চিকেনগুলো নিয়েছি একটু বড় বড় করে, ওগুলোকে আমি একটু কেটে কেটে নিচ্ছি যাতে ভেতরে মশলাগুলো ঢুকে যায়। কেটে নিলাম, এখন এটাকে আমরা একটু ম্যারিনেট করতে দিব। আচ্ছা, তার জন্য যেটা দিচ্ছি সেটা হলো পেঁয়াজ বাটা 2 চা চামচ পরিমাণ, আদা বাটা একটু বাড়তি দিব, কারণ আদা বাটা কিন্তু খুব মজা হয়। যদি পেঁয়াজ থেকে বেশি আদা বাটাটা ইউজ করছে না, সমান সমান করছি, এমনি নিয়ম হচ্ছে আদা বাটা থেকে পেঁয়াজ বাটা একটু বেশি হয়, একটু বেশি হয়। আমি আজকে সমান সমান দিচ্ছি, কারণ 2 চা চামচ পরিমাণ দিচ্ছি, কারণ এটা খুব ভালো লাগে খেতে, বিশেষ করে শাহী কোরমাতে। রসুন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রসটা, এটা টেন্ডারাইজ করবে। এখন দিয়ে নিচ্ছি নাবিলা আপু, হ্যাঁ, ফার্ম ফ্রেশের টক দই। আচ্ছা, টক দই তো মাস্ট, টক দই মাস্ট, না হলে তো মাংসটা টেন্ডার হবে না, এটা ম্যারিনেট হবে না। টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। টক দইটা না খুব মানে মাংসের টেস্টটা একেবারে চেঞ্জ করে দেয়, আবার রান্নার টেক্সচার ভালো হয়। আমি ম্যারিনেশনে দিচ্ছি, আবার রান্নাতে দেব। আচ্ছা, দুবার ইউজ হবে তাহলে? হ্যাঁ, দুবার করব। এটাকে এখন আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি, আর আমি সবসময় ফার্ম ফ্রেশের টক দইটা ব্যবহার করার চেষ্টা করি, কারণ এটি হচ্ছে বাজারের সবচেয়ে মজার টক দই। আচ্ছা, টক দই তো সবাই খেতে হবে না, এটা কিন্তু মজা, বাট যেটা মজা যদি হয় তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করে। এখন বলি যে কেন মজা, কারণ এই টক দইটা ফার্ম ফ্রেশের জন্য যে নির্দিষ্ট বাছাই করা খামারি আছে ওদের কাছ থেকে একেবারে খাঁটি দুধটা সংগ্রহ করা হয়, আর সেই খাঁটি দুধ দিয়ে তৈরি হয় ফার্ম ফ্রেশের টক দই। আর এই দুধটাতে যেটা হয় যে আপনার ফ্রেশ থাকার কারণে পানির পরিমাণটা একদম কম থাকে, আর ক্রিমি কন্টেন্টের কনসিস্টেন্সি অনেক বেশি হয়, যার কারণে আমি যখনই রান্না করি এই দইটা দিলে টেক্সচারটা একদম ভালো আসে, পারফেক্ট চলে আসে। আপনি চেষ্টা করে দেখবেন বাসায়। ওকে, টক দই তো আমি এমনিই খাই, আমি মানে দেখা যায় ডিনারের পর টক দইটা অবশ্যই একটু একটু খুবই হেলদি, হ্যাঁ, করে খেয়ে নেই। ম্যারিনেশনে কিন্তু বেরেস্তে যাচ্ছে, এটা আমি ব্যবহার করি, আমার খুব ভালো লাগে, মানে আমি আগে দেখিনি যে বেরেস্তা আগে দিতে। হ্যাঁ, ম্যারিনেশনে বেরেস্তা আমি দিচ্ছি, কারণ এটার একটা টেস্ট আলাদা আসে। আচ্ছা, এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটা আমি আবার কারিতে একটু করে দিব, সো আমি অল্প অল্প দিচ্ছি। এরপর দিচ্ছি জিরা, গরম মশলা গুঁড়ো দিচ্ছি অল্প করে ম্যারিনেশনে। হ্যাঁ হ্যাঁ, এরপর দিয়ে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো, এটা একেবারে, হ্যাঁ, অল্প সাদা কালারটা হবে না, আমি চাই যে একটা কালারটা আসবে, হ্যাঁ সেটাই। এখন আমি এখানে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে নেব, আমরা লবণটা একটু কম করে দিতে পারি, পরে আমরা টেস্ট করে একটু লবণটা, হ্যাঁ, বাড়িয়ে দিতে পারি, কারণ এই শাহী কোরমা এডিক্স নেওয়া যাবে না। হ্যাঁ, কারণ লবণ রান্না করে পরে একটু দিয়ে খাওয়া যায়, বাট বেশি হলে তো কিছুই করা যায় না। একদম, এটা ম্যারিনেশন হতে থাক। আচ্ছা, এটা হতে হতে ম্যারিনেশন হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো ফার্ম ফ্রেশের ঘি। আচ্ছা, আমি তো আগেই বলেছি আমার খুব ভালো লাগে ফার্ম ফ্রেশ ঘি, কোরমা মানে তো ঘি থাকে, ঘি থাকতেই হবে সেখানে, আর ঘিয়ের কন্টেন্টটা বেশি হতেই হবে। দিয়ে দিলাম একেবারে 2.5 চা চামচ পরিমাণ। আচ্ছা,
দেখি একটু নেড়ে নিচ্ছি আমি করে দিই হেল্প দিস বাহ তো স্মেলটা না খুব ভালো লাগে না খুবই মেলছে যখন আসে তখন খুবই ভালো লাগে হ্যাঁ এর ভিতর আমি দিয়ে দিচ্ছি গোটে গরম মশলা আচ্ছা এলাচ চারটা দিলাম অল্প আঁচে করছি অল্প আঁচে করছি না হলে তো গায়ে এসে পড়তে পারে দারচিনি দিলাম দুটো তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি এই যে দুই তিনটার মতো ওকে একটু কন্টেন্ট অনুযায়ী আমরা যতটুকু বেশি রান্না করব সেই অনুযায়ী বেশি বেশি একটু বাড়বে হ্যাঁ একটু বাড়তি দেব যেটা হতে থাকে আপু তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা গুলো ওকে বাটা মশলা একবার আমরা মেরিনেট করার সময় ইউজ করেছি এখন আমরা রান্নার সময় তো অবশ্যই ইউজ করতে হবে রান্নার সময় আমাদের দিতে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা লবণ ছিটিয়ে দিই তারপর দিয়ে দিচ্ছি একটু করে রসুন বাটা এগুলোকে আমাদের ভালো মতো ফ্রাই করে নিতে হবে আচ্ছা আদা বাটা ওখানে আমি একটু বাড়তি দিয়েছি এখন অল্প করে দিচ্ছি অল্প করে দিচ্ছি সবগুলোই মোটামুটি অল্প করে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিলাম হ্যাঁ পেঁয়াজটা একটু বেশি দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো আমি মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো থেকে একটা কালার আসবে সময়তে ধনে গুঁড়ো দিচ্ছি স্পুন দিলাম রাইট হ্যাঁ হ্যাঁ না আমি 1 1/2 টিস্পুন এখন যদি ধনে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন ওকে গরম মশলা গুঁড়ো দিচ্ছি অল্প করে আমি যেহেতু গোটা গরম মশলা দিচ্ছি তো বেশি লাগছে না একটু জিরা দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি কারণ আমি ম্যারিনেশনে দিয়েছি আর ইন দ্য মিন টাইম দিয়ে দিতে হবে পানি আচ্ছা তাহলে মশলাটা পড়ে যেতে পারে হ্যাঁ কালারটা কি সুন্দর এসেছে কালারটা আরো ভালো আসবে একটু পরে আমরা যখন বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দেব এখন এটাকে আমরা ভালো মতো একটু জালটা বাড়িয়ে নিয়ে কষিয়ে নেব ইদে আপু কি খেতে পছন্দ করেন আপনি আমি রিচ ফুডই পছন্দ করি পোলাও বিরিয়ানি থাকবে তারপর মাটন পছন্দ করি কালো ভুনা আমাদের যেহেতু কালো ভুনা খুব বিখ্যাত কালো ভুনা থাকতেই হবে আমুল হাতের তারপর একটু মিষ্টি তো অবশ্যই খাবারের পর লাঞ্চের পর ডিনারের পর একটু থাকে আর সকালবেলা ওই সেমাই পায়েস পুডিং ডিমের পুডিং আমার খুব ফেভারিট পুডিং এগুলো থাকে আর দেখা যায় সারাদিন এত খাবার হয় অলমোস্ট এভরিডে একটু দাওয়াত ছাড়াও আমরা কিন্তু একটু খালামণিকে দেখতে যাওয়া মামাকে দেখতে যাওয়া হ্যাঁ সবকিছু মিলে সব জায়গায় গেলে খেতেই হবে এরকম একটা ব্যাপার কিছু করার নাই খেতে হবে তখন তো কিছু বলাও যায় না ডায়েট নিয়ে ভাবার সময় থাকে না খেতে হবে আর এত কষ্ট করে সবাই রান্না করে দেখতেই ভাল লাগে প্রতিবারই খিদা লেগে যায় খাবার দেখে খিদা লাগে খাই আমি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি হ্যাঁ আমিও খুব সুন্দর স্মেল পাচ্ছি এখন আমি যেটা করব সেটা হলো এখানে একটু করে টক দই দিয়ে নেব অলরেডি টক দই কিন্তু ম্যারিনেশন আছে সে বেশি দিচ্ছি না হ্যাঁ এখানে আমি অল্প দিচ্ছি হ্যাঁ অল্প দুই চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আচ্ছা এরপরই আমরা মাংসটা এখানে দিয়ে দেব ওকে টক দই দেওয়ার পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই বলতে চাচ্ছিলাম একটু লাইট হয়েছে কালারটা হ্যাঁ এবং কোরমাই যে কালারটা থাকে আর কি ওটাই হবে তাহলে আমরা মাংসটা দিয়ে নিই হ্যাঁ কারণ এই মেরিনেশনটা কিন্তু খুব মজার হ্যাঁ এটাকে আমরা কোনোভাবে মিস করতে পারি না এটার টেস্টটাই চেঞ্জ করবে সবকিছু অবশ্যই অনেক ইয়াম্মি রান্না হলে পুরো কালারটা আসবে এখন আমরা একটু কষিয়ে নেব Thank you.
কালারটা একদম রেডিশও আছে। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিকেন শাহী কোরমা। আমরা দেখে আসি চিকেন শাহী কোরমা প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি পাত্রে চিকেন, পেঁয়াজ বাটা, আদা বাটা, লেবুর রস, ফার্ম ফ্রেশ টক দই, পেঁয়াজ বেরেস্তা, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। সস প্যানে ফার্ম ফ্রেশ ঘি দিন, এতে আস্ত গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ বাটা, লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ফার্ম ফ্রেশ টক দই ও ম্যারিনেট করা মাংস দিয়ে রান্না করুন। সবশেষে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন শাহী কোরমা।